Lewis starts with a short one. Asia Cup এ টিকে থাকার লড়াইয়ে অবশেষে রানে ফিরলেন সমু সরকার। দর্শক, ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও টস সহায় হয়নি বাংলাদেশ এ দলের পক্ষে। ফলশ্রুতিতে শেষ ম্যাচেও টসে হেরে আগে বোলিং করতে বাধ্য হয় টাইগার বাহিনী। ওদিন আগে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের চাপে পড়ে তেমন সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ এ দল। নয় উইকেট হারিয়ে কেবল 238 রান সংগ্রহ করেন তারা। জবাবে ব্যাট করতে নেমে আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ওপেনার নাইম শেখ মাত্র 3 রান করেই ফিরে যান প্যাভিলিয়নে। সমু সরকার রানের খাতা খোলার আগেই বাংলাদেশ হারায় 2 উইকেট। পরবর্তীতে সমু সরকার মিঠুনকে সঙ্গে নিয়ে 50 রানের একটি পার্টনারশিপ গড়ে। এরপর মোহাম্মদ মিঠুনও 41 বলে 20 রান করে প্যাভিলিয়নে ফিরলে সমু সরকার সাদাত হোসেনকে সঙ্গে নিয়ে খেলতে থাকেন এক দুর্দান্ত ইনিংস। সবশেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও 42 বলে 30 রানে দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকে এশিয়া কাপে সুযোগ পাওয়া সমু সরকার। তো দর্শক, এশিয়া কাপের আগে সমু সরকারের এমন দুর্দান্ত ইনিংস আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।